হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য এমন একটি টপ আপ ওয়েবসাইট নিয়ে এসেছি। এই টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা নিজেরা নিজেদের আইডি দিয়েই তোমরা টপ আপ করে নিতে পারবে। আর এই ওয়েবসাইট থেকে তোমরা কীভাবে টপ আপ করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যালো গাইস, এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওই লিঙ্কে টাচ করে দেওয়ার সাথে সাথেই এই ওয়েবসাইটে চলে আসবে। আর ওয়েবসাইটে আসার পর এই থ্রি ডটে চলে আসবে। থ্রি ডটে আসার পর ইনস্টল অ্যাপস অপশন, এখানে তোমরা ট্যাপ করে এই অ্যাপসটি ইনস্টল করে নেবে। অর্থাৎ ওয়ান এক্স বিডি এই অ্যাপসটি তোমরা এখানে ইনস্টল করে নেবে। এখানে তোমাদের 20 সেকেন্ডের মতন টাইম লাগবে, এখানে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এই অ্যাপসের মধ্যে চলে আসবে। আর অ্যাপসের মধ্যে আসার পর এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো, এখানে তোমাদেরকে প্রথমত এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। আর এখানে তোমরা যখনই উইকলি বা যে কোনো এখানে টপ আপের উপর ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথেই এই অপশানে চলে আসবে। এবং এখানে উপরে দেখতে পাচ্ছ তোমাদের গুগলের অপশান। আর এই গুগলের অপশানের উপর এখানে তোমরা যখনই ট্যাপ করে দেবে, তোমাদের ফোনে যতগুলি গুগল অ্যাকাউন্ট থাকবে সবগুলি শো করবে। যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমরা এই অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করে নেবে। এখানে আমি ক্রিয়েট অলরেডি করে নিলাম। আর ক্রিয়েট করার পর এখানে তোমরা হোম বটনে ট্যাপ করে হোম পেজে চলে আসবে। এখানে আমি হোম বটনে ট্যাপ করে হোম পেজে অলরেডি চলে এলাম। আর এখানে আসার পর আইডি কোড টপ আপ, ইনকাম টপ আপ, এছাড়া এখানে তোমরা উইকলি, মান্থলি, এছাড়া এখানে তোমরা 7টি সার্ভার থেকেও তোমরা এখানে টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে আইডি কোড দিয়ে টপ আপ করবে চলো দেখে নেওয়া যাক। এখানে তোমরা আইডি কোড টপ আপের উপর এখানে তোমরা প্রথমত ট্যাপ করে দেবে। ট্যাপ করার পর এখানে চলে আসবে। আর এখানে আসার পর এখানে তোমরা ডায়মন্ডের প্রাইস দেখতে পাবে এবং এখানে উপরে ডায়মন্ড দেখতে পাবে। যে কোনো ডায়মন্ড এখানে তোমরা টপ আপ করতে পারবে। 355 ডায়মন্ড টপ আপ করতে পারবে, 115 ডায়মন্ড টপ আপ করতে পারবে, 240 ডায়মন্ড টপ আপ করতে পারবে। এখানে তোমরা যত ডায়মন্ড খুশি এখানে তোমরা টপ আপ করতে পারো। এখানে আমি প্রথমত এখানে 115 ডায়মন্ডটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবো। আর নিচে আসার পর তোমাদের গেমের ইউআইডিটি এখানে দিতে হবে। এখানে তোমরা প্রথমত গেমের ইউআইডিটি কপি করে নিয়ে এসে এখানে বস করে দেবে। বস করানোর পর পেস্ট করুনের উপর এখানে তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করার পর এখানে চলে আসবে। আর এখানে আসার পর তোমাদের নামটি দেবে। নামটি দেওয়ার পর ফোন নাম্বার দেবে। ফোন নাম্বার দেওয়ার পর লাস্ট দেখতে পাচ্ছ ইমেলের অপশান, এখানে তোমরা ইমেল দেবে। আর ইমেল দেওয়ার পর এখানে তোমরা নিচে চলে আসবে। আর একটু নিচে আসার পর এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো, এখানে প্রসিড টু চেক আউটের অপশানটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করার পর এখানে তোমরা বিকাশ বা নগদ এখানে অপশান দেখতে পাবে। দুটি এখান থেকে তোমরা ট্রানজ্যাকশন করতে পারবে। অর্থাৎ ট্রানজ্যাকশন কীভাবে করবে দেখো, এখানে আমি নগদের উপর ট্যাপ করে দিলাম। এখানে আমাকে 73 টাকা পাঠাতে হবে এখানে এই নিচের নাম্বারটিতে। এই নাম্বারটি এখানে আমি কপি করে নেবো। কপি করার পর এখানে আমি চলে যাব বিকাশে। আর বিকাশে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে সেন্ড মানি। আর এই সেন্ড মানির উপর ট্যাপ করে দেবে। এখানে তোমরা যে নাম্বারটি কপি করে এনেছিলে ওই নাম্বারটি বসিয়ে দেবে। বসানোর পর যত টাকা টপ আপ করতে চাও এত টাকা এখানে তোমরা বস করে দেবে। বস করানোর পর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ পিন নাম্বার দিতে হবে। এখানে তোমরা পিন নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের অটোমেটিকলি এখানে তোমাদের যেমন পেমেন্ট হয় অমনি পেমেন্ট হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ ট্রানজ্যাকশন আইডি, আর এটি এখানে তোমরা কপি করে নেবে। কপি করার পর এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। আর এখানে আসার পর এখানে তোমাদের ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দেবে। আর ট্রানজ্যাকশন আইডিটি দেওয়ার পর ভেরিফাই অপশানের উপর ট্যাপ করে এখানে তোমাদের ভেরিফাই হয়ে যাবে এবং এখানে তোমাদের পেমেন্ট কমপ্লিটও হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে তোমরা অর্ডারের এখানে চলে আসবে। আর অর্ডারের এখানে আসার পর এখানে তোমরা প্রসেসিং দেখতে পাবে। আর এখানে তোমাদের 5 থেকে 6 মিনিটের মধ্যেই তোমাদের আইডিতে টপ আপ চলে আসবে এবং এখানে তোমাদের সাকসেসফুল লেখাও চলে আসবে। আর এইভাবে তোমরা খুব সহজে এখান থেকে অর্ডার করে নিতে পারবে। আর এখানে তোমাদের যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপের এখানে ট্যাপ করে তোমরা এখানে মেসেজ দিতে পারো। আর এখানে তোমরা মেসেজ দিলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এইভাবে তোমরা খুব সহজে এই ওয়েবসাইট থেকে টপ আপ করে নিতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে তোমরা এই ওয়েবসাইট থেকে টপ আপ করবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ হ্যান্ডে ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।